এদিকে চালের দামের পর এবার অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও নাজমুল হুদা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, ডিমের দাম কতটা বেড়েছে আর এর কারণ কি, কি বলছেন বিক্রেতারা? স্যার, এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা ডিমের যে পাইকারি দোকানগুলো আছে সে জায়গায় কিন্তু আমরা ঘুরে যেমনটা দেখেছি ডিমের কোনো সংকট আমরা দেখছি না, কিন্তু এক সপ্তাহ থেকে দু সপ্তাহ ব্যবধানে কিন্তু ডিমের দাম বেড়েছে ডজন প্রতি 20 টাকা। আবার কোনো কোনো জায়গায় খুচরা বাজারে গেলে কিন্তু সেখানে জায়গায় 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত তারা বাড়তি বিক্রি করছেন। এখানে কিন্তু আসলে দেশীয় যে আপনি দেখতে পাচ্ছেন দেশীয় মুরগির ডিম কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই ডিম কিন্তু আসলে সাইজেও কিন্তু অনেকটা ছোটো, কিন্তু এই ডিম সবারই কিন্তু পছন্দ, দামও কিন্তু অনেকটা বেশি। 160 টাকা থেকে 70 টাকা পর্যন্ত ডজন বিক্রি করা হচ্ছে খুচরা বাজারে। আর পাইকারি বাজারে এসে আমরা দেখছি 150 টাকা থেকে 60 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। আর যে ব্রয়লার মুরগির ডিম কিন্তু যেখানে এক সপ্তাহ আগেও কিন্তু তারা বিক্রি করছিল 110 টাকা পর্যন্ত, এর আগে 90 টাকা পর্যন্ত ডজন ছিল, এখন সেই ডিম তারা বিক্রি করছে 120 টাকা থেকে 25 টাকা। আবার কোনো কোনো জায়গা ঘুরে যেমনটা আমরা দেখেছি 130 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আর হাঁসের ডিম কিন্তু আমরা দেখছি হাঁসের ডিমও কিন্তু তারা 150 টাকা থেকে 145 টাকা পর্যন্ত বিক্রি করছেন। সব মিলে বলা যায় কিন্তু খুচরা বাজারে ডিমের দাম আরও বেশি হওয়ার কারণে যারা সাধারণ ক্রেতা তারাই কিন্তু আসলে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, ডিমের কি কোনো সংকট আছে, কেন ডিমের দাম? ডিমে মূলত আমরা যখন যে কিনতে যাই তখন খাদ্য খামারিরা বলতেছে যে খাদ্যের দাম বেশি, ওরা দিতেছে না, ওরা যখন আমাদেরকে দিতেছে না দাম বাড়তি দিয়ে কিনতে হয়, বাড়তি দিয়ে কিনতে হলে আমরা খুচরা বাজার এসে কি বাড়তি দিয়ে কিনে বাড়তি বিক্রি করতে হয়, এই সংকট। এমনি তো তেমন একটা সংকট দেখতেছি না, আমরা যাইলে ওরা বলতেছে যে খাদ্যের দাম বেশি, এইরকম নানান বা তালমানা দিয়ে দাম বাড়াই দিত, দাম বাড়াতে দিয়ে কিনতে হচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাব। আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাভারে নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে সেখানকার ডিমের বাজার দাম জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে, এবং সাভারে কিন্তু ডিমের অনেক বড় আড়ত, এবং এইখানে কিন্তু যে ঢাকার বাইরে থেকে অর্থাৎ ধামরাই, টাঙ্গাইল, গাজীপুর এইসব এলাকার যত পোলট্রি ফার্মের ডিম কিন্তু সাভারে সব আড়তে আসে, এখানে ডিমগুলো আসে, এবং এখানে কিন্তু প্রতিদিন সাভারে কিন্তু 10 থেকে 12 লক্ষ ডিম এই মুহূর্তে আসলে প্রতিদিন নামছে, এবং এখানে সাদা এবং লাল উভয় ডিমই কিন্তু এখানে আছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ডিম। আমি যে ঘরে রয়েছি এখানে প্রায় 3 থেকে 3.5 লাখের মতো ডিম রয়েছে এই আড়তে। আমরা এখানে আসলে যে পরিমাণ ডিম আসলে রয়েছে এখানে, সেই ডিম কিন্তু এখানে বিভিন্ন যে পোশাক কারখানায় প্রতিদিন অর্ডার থাকে। এছাড়াও এই ডিম কিন্তু ঢাকার বাইরে যেমন চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এইসব অঞ্চলে এখান থেকেই কিন্তু প্রতিদিন ডিম যাচ্ছে। আমরা একজন আড়তদারের সাথে একটু কথা বলতে চাই, যে তার সঙ্গে তিনি রয়েছেন আমার সঙ্গে, এবং আমরা আপনার সাথে একটু কথা বলবো যে এখানে তো আপনাদের এই ঘরে অনেক ডিম আসে, আমরা দেখলাম যে সাভারের অনেক বড় একটা মোকাম আপনাদের এটা, তো এত ডিম কোথার থেকে আসে, এবং ডিম কি সংকট আছে কিনা, এবং ডিমের দাম আজকেও কিন্তু প্রতি মানে ডজনে কিন্তু আমরা দেখেছি 125 থেকে 130 টাকা প্রতি ডজন, আজকেও 20 টাকা বেড়েছে, কেন বেড়েছে? ডিমের আপনার অনেক সংকট, সংকটের কারণে দাম বাড়তে, এই জন্য আপনার ডিমে যত যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ উৎপাদন হয় না, কারণ আপনার খাদ্য ফিটের দাম বাড়ার কারণে ছোটো ছোটো খামারিরা আপনার খামারগুলো ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার কারণে আপনার ডিমের বাজার এবং চাহিদা হচ্ছে এবং ডিমের সংকট হচ্ছে। ঠিক আছে, এই ডিমগুলো আসলে কোথায় যাচ্ছে আজকে বাজার কোনটা? প্রতি ডজন আজকে প্রতি ডজন আপনার 115 টাকা থেকে 120 টাকা সাদা ডিম কেনা লাগবে, 125 টাকা থেকে 130 টাকা লাল ডিম কেনা লাগবে। জি, এত দাম কেন?
এত দাম বাড়ার কারণে আপনার ফিটের দাম বাড়ছে এবং ডিমের দাম এই কারণে বাড়ছে, ডিম সংকট হয়ে গেছে। যেমনটি আসলে বলছিলেন এখানকার আড়তদার আসলে বলছিলেন এবং খুচরো এখানেই যদি এত দাম হয় এবং তাহলে খুচরা বাজারে কিন্তু আরও দামের ডিমের দাম আরও বেড়ে গেছে এবং যার কারণে আসলে মূলত প্রতিদিন কিন্তু যে ডিমের দাম আমরা দেখেছি যে বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে আসলে ফার্মে কিন্তু তারা বলছে যে বেশ সংকট রয়েছে। এছাড়াও কিন্তু যে খাবারের যে দাম সেই ফিটের যে দাম সেই ফিটের দাম বৃদ্ধি হওয়ার কারণে মূলত ডিমের দাম তারা বলছে বেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু গতকালকে থেকে আজকে কিন্তু শতকরা 20-30 টাকা প্রতি শতকরায় কিন্তু বেড়েছে। এই ছিল আমার কাছে ডিমের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল,